ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ প্রসঙ্গ, অপেক্ষার পালা শেষ। ভারতের মাটিতে আজ প্রথমবার টেস্ট খেলতে নামছে মুশফিকের নেতৃত্বাধীন বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ভালো কিছু করতে চান টেস্ট অধিনায়ক। দীর্ঘ পরিসরের ক্রিকেটে যে বাংলাদেশ এখন আর ছোট দল নয়, সেটা প্রমাণের ভারটা তিনি ছেড়ে দিয়েছেন ব্যাটসম্যানদের উপর। অন্যদিকে ভারত অধিনায়ক কোহলি ইতিহাস গড়তে যাওয়া ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত হলেও দল হিসেবে খেলার দিকে নজর দিচ্ছেন। হায়দ্রাবাদ থেকে সুব্রতবাবুর রিপোর্ট। ক্রিকেটের নিকটতম প্রতিবেশী, অথচ নানা কারণেই পাশাপাশি বাড়ির সেই প্রতিবেশী নিমন্ত্রণ দিয়েছে টেস্ট খেলতে 16 বছর পর। দীর্ঘ উপেক্ষায় তৈরি জেতটাই এ মুহূর্তে উঁচুতে থাকা বিরাট কোহলির ভারতের বিপক্ষে লড়ার বড় মন্ত্র বাংলাদেশের। ইট হ্যাজ বিন আফটার লং টাইম উই কামিং হিয়ার, সো দ্য বয়েজ আর রিয়েলি এক্সাইটেড টু প্লে নাম্বার 1 টিম ইন দ্য ওয়ার্ল্ড এন্ড ইটস আওয়ার গ্রেট অপরচুনিটি টু শো সাম ক্যারেক্টারস এন্ড শো সাম স্কিলস এন্ড হোপফুলি উই ক্যান ম্যাচ আপ with the number one side and inshallah hopefully in the next 5 days we have to match up with the number one test team. ব্যাটিং বোলিংটা 100 তে গাঁথতে পারাতেই যত চিন্তা দলের। হায়দ্রাবাদ টেস্টে মুশফিকের দলের ভালো করাটা নির্ভর করছে মূলত সব বিভাগের ভালো করার উপর। সাকিবকে ধরে 3 স্পিনার, আবার তাকে ধরেই 7 ব্যাটসম্যান নিয়ে একাদশ বানানো হতে পারে এই টেস্টে। উইকেটে ঘাস থাকায় টিম ম্যানেজমেন্টের চিন্তায় ঘুরপাক খাচ্ছে 3 পেসার খেলানোর। সকালে যদি ঘাস না থাকে তবে তাইজুল ও মিরাজকে নিয়ে 7 ব্যাটসম্যান ও 4 বোলারের কম্বিনেশনে একাদশ সাজাতে পারে বাংলাদেশ। টপ 7 যারা ব্যাটসম্যান অ্যাটলিস্ট আছে তারা হয়তো বা সবাই অনেক বড় রান করবে না, বাট অ্যাটলিস্ট 2-3 জন যেই রান করবে বড়, তার সাথে যেন অন্যরাও একটু হলেও অ্যাটলিস্ট 50+ বা 40+, সো দ্যাট এই রানগুলো করে একটা বড় ইনিংস টোটাল করার সাহায্য করবে। ভারত পড়েছে মধুর সংকটে। অজিঙ্কা রাহানের ইঞ্জুরিতে সুযোগ পেয়ে সবশেষ টেস্টে 300 করেছেন করুণ নায়ার। এদিকে ধারাবাহিক পারফর্মার রাহানেও ফিট। নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডকে উড়িয়ে উঠতে থাকা কোহলিরা থামতেই চান না। 9 নম্বর টেস্ট দলের বিপক্ষে খেলা হলেও এটা আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য সমান গুরুত্ব পাচ্ছে স্বাগতিকদের কাছে। সো ইয়া, ইট ইজ আ হিস্টোরিক মোমেন্ট। বেশ কবার আমরা বাংলাদেশের মুখোমুখি হয়েছি, কিন্তু এবারের ম্যাচটা একটু আলাদা। দুদেশের জন্য অবশ্যই এটি হতে যাচ্ছে ঐতিহাসিক এক লড়াই। লড়াইয়ের আগে দুদলের অবস্থান আমার কাছে সমান। ওদের ব্যাটিং সাইড বেশ শক্ত, নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ ভালো করেছে, তাই বাংলাদেশকে হালকা করে নেবার কিছু নেই। দীর্ঘ বছরের প্রতীক্ষা অবসানের রোমাঞ্চময় টেস্ট সমাগত, তবে সত্যিকারে রোমাঞ্চিত হবার পালা তখনই আসবে যদি মাঠের পারফরমেন্সে মুশফিকরা টেস্টের 5 দিনই প্রতি পদে পদে ভারতকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। সুব্রত বাবি, এনটিভি নিউজ, হায়দ্রাবাদ, রাজীব গান্ধী স্টেডিয়াম, ভারত।